আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা আজকের টিউটোরিয়াল ক্লাস নিয়েই আমরা কিন্তু এখানে ওই 10 এর এফ নাম্বার অধ্যায়টা আমরা শেষ করব ইনশাল্লাহ। তো আজকের টিউটোরিয়াল আমরা আলোচনা করবো এখানে 17, 18, 19, 20, 21 এই 5টা ম্যাথ আমরা সলভ করব, এবং আমাদের 22 এই ম্যাথগুলো আমরা বাদ দেবো এখানে, ওকে? কারণ 22 এর ম্যাথ আসলে লাগবে না, এই ম্যাথগুলো আমাদের লাগবে না। আমি এটা কিন্তু আগেও কিন্তু আপনাদের বাদ দিয়েছি এই জিনিসটা, ওকে? এখানেও বাদ দিলাম। সো আমাদের 22 টোটালি আমাদের এখানে অফ। তো এগুলো বাদ দিয়ে আমাদের দেখবেন যে এই ম্যাথগুলোর এর মধ্যেই আমাদের পরীক্ষা আসে। তো 17 নম্বর ম্যাথটা হচ্ছে শূন্য থেকে পাই বাই 2 আছে এখানে, 1 প্লাস কট। তো কটটাকে ভাঙালে আমাদের অ্যান্সার এখানে খতম, ওকে? কটটাকে ভাঙাবো জাস্ট এখানে, আমি সমাধান দেখি এখানে 17 নম্বর। আমি জাস্ট এখানে দেখুন, এটা প্রথমে তুললাম, কটটাকে ভাঙালাম, সাইন বাই কস বাই সাইন করলাম। তো এখন লসাগু করে আমি কি পাবো, সাইন লসাগু পাবো এখানে, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স পাবো এখানে, ওকে? নিচে পাবো, এটা ভাগ হয়ে গেলে কি হবে, এই সাইনটা উপর চলে যাবে আর সাইন এক্স প্লাস কস এক্স হবে এখানে। এখন এই ম্যাথটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখুন আমাদের নিচেও যে সাইন এক্স প্লাস কজ এক্স আছে না, উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স লাগবে। তো এই জন্য আমাদের দুটো সাইন লাগবে কিন্তু এখানে, হ্যাঁ? সাইন এক্স প্লাস কজ এক্স যদি আপনি করতে চান এখানে, ধরুন আমাদের এখানে নিচে গিয়েছে, এখানে সাইন এক্স প্লাস কজ এক্স আছে এখানে, তো আপনি উপরে যদি সাইন এক্স প্লাস কজ এক্স করতে চান এখানে, সাইন এক্স প্লাস কজ এক্স করতে চান, তাহলে আমাদের মাইনাস কজ কিন্তু এটা করতে হবে, এবং আমাদের সাইনটাকে তুলতে হবে না। এই সাইনটাকে না তুলে আমি করলাম কি, এখানে এই মানটাকে 2 দিলাম এখানে, বাইরে দিলাম, 2 গুণ করলাম এখানে, কারণ কি দুটো সাইন লাগবে এখানে, আমি দুটো যদি সাইন দিই এখানে, একটা সাইন দিই এখানে, তাও কিন্তু হবে এখানে, ওকে? তো এই জন্য আমি করলাম কি, 2 সাইন করলাম এখানে, কারণ আমাদের দুটো সাইনকে আমরা ইউজ করব, কারণ এইটা ইউজ করলে আমরা কি করব, নিচেরটা ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যাবে, এরকম একটা আমরা ইকুয়েশন পাবো আর কি, ওকে? ম্যাথ করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে। সো আমরা করলাম কি এখানে, দেখুন এই দুটো সাইন আছে, যে এখানে একটা সাইন দিলাম, এখানে একটা সাইন দিলাম, আর এখানে কজ এক্স একটা প্লাস দিলাম আর মাইনাস কজ করলাম, এটা কাটা গেলে কিন্তু এই যে হাফ কেন নিলাম আমি, এই যে এটার জন্য 2 এখানে নিলাম, এই জন্য আমি হাফ এখানে নিলাম, ওকে? আচ্ছা, তো এখন আমরা করবো কি এখানে, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, এটা নিয়ে একটা অংশ বানাবো। তো এইটা দিয়ে যে আমি এটাকে ভাগ করি, এখানে 1 পাবো, একবারে লিখে দিলাম, আর এখানে সাইন এক্স মাইনাস কজ এক্স নিয়ে একটা অংশ করবো, সাইন এক্স মাইনাস কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স করবো এখানে, ওকে? আচ্ছা, এখন 1 কে আপনি যদি ডেরিভেটিভ করেন, মান পাবেন কত এখানে, এক্স পাবেন এখানে। এখন একটা আমাদের সূত্র ছিল এখানে, সেই সূত্রটা এরকম ছিল, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, মানে নিচেরটাকে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে যে উপরেরটা পাওয়া যায়, তাহলে আমাদের সূত্র কি হবে এখানে, লন অফ কি বলুন তো, এখানে নিচেরটা এখানে এফ অফ এক্স আর কি, এটা হবে এখানে অ্যান্সার। তো এখানে দেখুন তো আমাদের সাইনকে সাইন এক্স প্লাস কজ এক্সকে আপনি যে ডেরিভেটিভ করেন, দেখবেন যে উপরে মানটা পাবেন এখানে, কারণ কি সাইনকে করলে কি হবে, মাইনাস কজ হবে এখানে, ওকে? মানে সাইনকে করলে কজ হবে আর হচ্ছে কজ করলে মাইনাস সাইন হবে এখানে, ওকে? এটাই না আমাদের এখানে বিষয়। একটু দেখুন, আমরা একটু এলোমেলো করে ফেলছি এখানে, আমরা জাস্ট একটু বুঝি এখানে। এখানে আপনি যে মাইনাসটা যে কমন নিতেন এখানে, এই যাতে মাইনাসটা যে কমন নেন এখানে, তো মাইনাস কমন নিলে কিন্তু আমাদের এটা মাইনাস হবে এখানে, ওকে? এটা মাইনাস হবে আর তখন আমাদের এইটা মাইনাস হবে আর এটা আমাদের প্লাস হবে এখানে। তার মানে এখানে সাইনকে করলে কত হবে এখানে, প্লাস কজ, যে প্লাস কজ পেলাম, আর এই যে কজ করলে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন পেলাম এখানে, তার মানে এই সাইন এক্স প্লাস কজ এক্সকে আমি যে করি, তাহলে আমি কী হবে এখানে, মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স পাবো এখানে। তো এই যে পেলাম, আর এখানে কিন্তু মাইনাস হবে, সরি, এটা আমাদের মাইনাস হবে, ওকে? তো এই মাইনাসটা আমি দিতে এখানে ভুলে গেছিলাম, এই আর কি বিষয়। তার মানে আমাদের নিচে কি হবে, হাফ লন সাইন এক্স প্লাস কজ এক্স হবে এখানে, ওকে? হাফ লন এক্স সাইন এক্স প্লাস কজ এক্স হবে, এটা কিন্তু মাইনাস হবে, এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছিলো আর কি। আর আমাদের লিমিটের মানটা কি পাই বাই 2 এখানে বসালাম, আর আমাদের এখানে এটাকে করেও এই যে পাই বাই 2 আমি করলাম, পাই বাই 2/0 এখানে। তো এখানে আপনি যে লিমিট করেন এখানে পাই বাই 2 পাবেন এখানে, ওকে? আচ্ছা, কারণ এটা কিন্তু মাইনাস, এটা আমাদের মাইনাস, এটা মিস্টেক হয়ে গেছিলো, এটা মাইনাস হবে। এখন আপনার এখানে লিমিটটা বসান, তো এখানে সাইন পাই বাই 2 কস পাই বাই 2 এখানে আপার লিমিট বসালেন, অ্যান্ড সূত্রের মাইনাস এখানে কি আমাদের এখানে, এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি এখানে, ওকে? আচ্ছা, এখন আমাদের এখানে দেখুন এটা মাইনাস, আমাদের এটা মাইনাস, এটা আমাদের ভুল হয়ে গেছে, আমি আসলে লিখতে ভুল করছিলাম, কারণ অ্যান্সারটা মাইনাস দিয়ে যাবে প্লাস দিয়ে তাই হবে, তো এই জন্য আসলে এরকম হয়ে গেছে। এখানে লন দিলাম সাইন 90 ডিগ্রি, মানে 1, এই 1টা দিলাম এখানে, আর আমাদের এটা তো 0 এখানে, এটা তার দরকার নেই, আবার এখানে সাইন 0 ডিগ্রি, মানে 0 এটা বাদ দেন, আবার কস 0 ডিগ্রি, মানে 1, ওকে? তো এই 1টা আমাদের এখানে মাইনাস 1 হবে এখানে, যে লনের এখানে মাইনাস 1 হবে এখানে। আচ্ছা, তো এই যে দেখুন আমাদের এখানে এইটাই হচ্ছে আমাদের বিষয় এখানে, মানে এটাই আমাদের ফাইনালি কিন্তু একটা হবে এখানে, এন্ডিং বা ইনিশিয়ালি যেটাই বলেন এখানে আমাদের, এটাই কিন্তু আমাদের এখানে ফাইনালি হবে আর কি, ওকে? এটা আমাদের যে প্লাস হবে, এটা 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 এখানে প্লাস আছে, কারণ এখানে প্লাস তো আছে এখানে, এটা মাইনাস 1 তাহলে হবে না। এই মাইনাস 1 এবং এই 1, লন 1 এবং লন 1 কাটা যাবে এখানে, তো এখানে হাফ থাকবে, এটা 0, তো 0-র সাথে হাফ গুণ করলে তো আমাদের 0 হবে, তার মানে এখানে পাই বাই 4 কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার পাচ্ছে এখানে, ওকে? আই থিঙ্ক একটু মিস্টেক হয়ে গেছে আমাদের জাস্ট এই জায়গাতে, আমি জাস্ট একটু যদি আপনাকে একটু মডিফাই করে দিই জিনিসটা, তাহলে আমরা আরও ক্লিয়ারভাবে বুঝবো এখানে, এটা আমাদের কী হবে এখানে, জাস্ট একটু আমি চেঞ্জ করে দিচ্ছি,
এইটা আমাদের কাছে মাইনাস হবে, অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে মাইনাস হবে, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হয়ে যাবে আর কি, এটা আমাদের এখানে মাইনাস হবে। তো আমি এটাকে জাস্ট মাইনাস করে কাজটা করি, এটা মাইনাস হবে এখানে, এটা মাইনাস হবে, অ্যান্ড এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। ওকে, এখন জাস্ট আমাদের এখানে নর্মালি করবেন, এখানে করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এরপরে আমরা নেক্সট করব কি, 18 নম্বর ম্যাটার সলভ করবো। এখানে কি আছে, শূন্য থেকে পাই দেওয়া আছে, এখানে এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স দেওয়া আছে, এখানে এই মানটা আমাদের দেওয়া আছে এখানে। ওকে, সো আমরা এখন এটাকে সলভ করব। তো এক্স ডিএক্স বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স আছে এখানে। তো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে দেখুন, আমাদের নিচে যদি আমাদের কোনোভাবে এটাকে সূত্র করা না যায়, আমরা করছিলাম কি এখানে এর ওপর নিচে কি করছিলাম, একই মান দ্বারা গুণ করছিলাম, তার মানে বিপরীত মান, যে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করবো, এই ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা এখানে গুণ করলাম, অ্যান্ড এখানে আমি ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম, ফাইনালি কিন্তু কাটলে কিন্তু আমাদেরকে আগের মতোই হবে এখানে। ওকে, এখন আমাদের এখানে এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স, আর এক্সকে সাইন করলে কি এক্স এক্স সাইন এক্স হবে, আবার এই ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন এক্স কত হবে এখানে, ওয়ান মাইনাস সাইন এক্স করা হবে এখানে, কারণ এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হলো। এটা আমাদের পাই এখানে, এটা কিন্তু পাই এখানে, শুধু এক্স মাইনাস এক্স সাইন এক্স, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি হবে এখানে, কজ স্কোয়ার হবে এখানে, কারণ আমরা জানি কি কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স স্কোয়ার এক্স মানে কত এখানে ওয়ান, তাহলে কজ স্কোয়ার এক্স মানে কি লেখা যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে এখানে। ওকে, এটা আমাদের লেখা যাবে আর কি। এখন আমি করলাম কি, কজ স্কোয়ারটাকে উভয়ের সাথে ভাগ করলাম, এই প্রথমে এক্সের সাথে ভাগ করলাম এখানে, এক্সের সাথে করলে এক্স তো থাকবে এখানে, আর ওয়ান বাই কজ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার হবে, আবার এক্স তো এখানে থাকবেই, এই সাইন বাই কজ বাই কজ মানে সাইন বাই কজ ইন্টু কজ, মানে সাইন বাই কজ মানে একটা ট্যান হবে, আর ওয়ান বাই কজ মানে একটা সেক হবে এখানে, মানে ব্যাপারটা এরকম সাইন থাকবে এখানে, আর নিচে কজ হবে ইন্টু কজ হবে এখানে, তো এটা মানে ট্যান আর এটা মানে সেক আর কি। ওকে, তো এখন আমরা এখানে করব কি, এই মানটাকে ধরবো এখানে, আই ধরবো এখানে, কেন ধরবো, কারণ আমাদের এই যে এইটাকে ধরে নিয়ে যদি আমি করি তাহলে অনেক বড় ম্যাটটা হবে এখানে। তো আমি প্রথমত ইনিশিয়ালি আমরা করলাম কি, এইটার সাথে আমি ইন্টিগ্রেশনটা ভাগ করলাম, এবং এখানেও ইন্টিগ্রেশনটা ভাগ করলাম, কেন, কারণ আমাদের সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা যাবে, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হবে এখানে, ট্যান এক্স হবে, আবার ট্যান এক্স সেক এক্সকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এখানে, তার মানে ইউভি সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তো প্রথমে ইউভি সূত্র আমি এখানে ইউ ধরবো কাকে, এক্সকে, কেন, কারণ আমাদের এই সেক স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, ইন্টিগ্রেশন করতে পারবো, আবার ভি ধরলাম এখানে সেক স্কোয়ারকে, আবার এখানে এক্সকে আমি এখানে ডেরিভেটিভ করলাম, আর সেক স্কোয়ারকে গেলাম ইন্টিগ্রেশন করলাম এখানে। ওকে, অ্যান্ড সূত্রের মাইনাস আমাদের পরেরটা, আবার এখানে এক্সটাকে আমি কি ইউ ধরলাম, আর সেক এক্স টান এক্সটাকে আমি ভি ধরলাম এখানে। ওকে, তারপরে আবার এখানে ইউ, এই যে এটাকে আমি কি ডেরিভেটিভ করলাম এখানে, ইন্টিগ্রেশন করলাম। ওকে, এটা ডিএক্স থাকবে এখানে, তো এই এক্স এখানে দিলাম, এই সেক স্কোয়ারকে আমি যদি করি তাহলে আমাদের কি ট্যান এক্স পাবো, আবার এখানে এটা ওয়ান, তো এটা ওয়ান, আর সেক স্কোয়ার ট্যান এক্স, ট্যান এক্স পাবে, ট্যান এক্স দিলাম এখানে। ওকে, আবার এখানে আমাদের এক্স পাবো, এই সেক এক্স ট্যান এক্সকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন পাবেন এখানে সেক এক্স পাবেন, আবার এখানে এটা করলে ওয়ান হবে, ওয়ান দেওয়ার দরকার নেই, আবার সেক এক্স ট্যান এক্সকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন কত হবেন, সেক এক্স পাবেন এখানে, এই যেটা দিলাম এখানে। ওকে, মানে আবার আর সূত্র করেন এখানে, ট্যান এক্স, এই ইন্টিগ্রেশন অফ ট্যান এক্সের একটা সূত্র আছে লন সেক এক্স, এটা একটু দেখবেন বই দেওয়া আছে এখানে। ওকে, আবার আমাদের মাইনাস দ্বারা গুণ করলে এক্স সেক এক্স হবে এখানে, মাইনাস মাইনাস প্লাস হবে, সেক এক্সকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন পাবেন এখানে লন সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা আমাদের সূত্র আছে বইয়ে, দেখবেন যে এই সূত্রগুলো আমাদের আছে, এটা এবং এই সূত্র দুটো দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা লিমিট বসাবো, লিমিট আমাদের তো এই যে এই মানটা মানে তো আমাদের পুরোটাই, তাই না, এই যে এটা আমাদের এখানে পুরোটাই আর কি, বা আপনি চাইলে এখানে যে এটা দিয়েও করতে পারবেন এখানে, যে এটা নিয়ে করেও লিমিট ফাইনালি করতে পারবেন এখানে। তো আমি ফার্স্টটা ধরছি এখানে, লিমিট এখানে শূন্য থেকে পাই বাই টু, শূন্য থেকে পাই আর কি এখানে, এটা আমি দিলাম, আর এই পুরো মানটা আমি এক্স ট্যান এক্স লন সেক এক্স, এক্স সেক এক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স। ওকে, এটা আমাদের পাই, শূন্য থেকে পাই আর কি হবে। এখন আপনি এখানে লিমিটগুলো বসান, দেখেন ট্যান পাই মানে 180 ডিগ্রি মানুষ জিরো, এখানে জিরো একবার দিলাম, এখানে লন সেক পাই এখানে দিলাম, এখন মানটা এখানে বসালাম না, আবার এখানে এ লন সেক এক্স সেক পাই মানে হচ্ছে সেক 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, তো মাইনাস মাইনাসে প্লাস, আর আমাদের এক্সের মানে তো পাই হবে, পাইটা বসালাম, এই প্লাস পাই বসালাম, আবার এখানে ট্যান পাই মানে কত এখানে শূন্য, এটা দিলাম না, আর লন সেক, লন সেকটা থাকবে এখানে। ওকে, আর শূন্য যখন করবেন লন লিমিট করবেন তখন সবগুলো জিরো, এটা জিরো, এটা সবগুলো জিরো হবে এখানে। ওকে, তো সবগুলো তো জিরো হয় এখানে, কি হচ্ছে এখানে, আপনি এখানে যা করবেন এখানে ওয়ান বাই করবেন, দেখবেন যে আমাদের জিরো হবে, কারণ আমাদের এখানে এই জাতে একটু করেন, সেক মানে ওয়ান বাই কস, তো কস আমাদের জিরো ডিগ্রি মানে ওয়ান হবে এখানে, তো লন ওয়ান এর মান কত বলুন তো, এখানে জিরো না, এটা আমরা জানি এখানে, এইভাবে আমরা করলেই হবে কিন্তু এখানে। ওকে, তো আবার এখানে এই যে এক্স এর মান জিরো হওয়ার কারণে আমাদের পুরোটা জিরো হচ্ছে, আবার এখানেও দেখুন এখানে ওয়ান বাই জন্য হবে ট্যান জিরো মান জিরো, আর এখানে এখানে লন ওয়ান হচ্ছে, এটাও জিরো, মানে ক্যালকুলেশনটা করে দেখবেন, এই এটা এবং এটা কাটা যাবে, থাকবে এখানে পাই, পাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ফাইনালি। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে 19 নম্বর ম্যাথটা করবো, দেখুন এরকম ম্যাথ কিন্তু আমি অনেকবার বলছি আপনাদের, যে রুটের ভেতর যে মানটা থাকে, এই যে এক্স প্লাস ওয়ান আছে, এটাকে আমি করবো স্কোয়ার মানে ধরবো আর কি এখানে। হ্যাঁ,
ইউজ করবা জেড স্কয়ার যাই ধরনের কেন ধরলে আমাদের অ্যানসারটা কিন্তু ডান। ওকে এই ম্যাথ কিন্তু আমরা আগের অধ্যায়ে করছিলাম অনেকবার। আমি করলাম কি এখানে যে এই রুটের ভিতরে আছে কি এক্স প্লাস ওয়ান আছে, এটাকে আমি ধরলাম ইউ স্কোয়ার ধরলাম এখানে। এই ডি এক্স করলে কি ডিএক্স হবে এখানে, আর এটা করলে কি টু ইউ ডিউ হবে এখানে। তো যেহেতু আমাদের এখানে এক্স এটা পেলাম এখানে, এখন আমাদের লিমিটটা চেঞ্জ হবে এখানে, যখন আমাদের এক্স এর মান এইট হবে, এইট বসেন এখানে, এইট প্লাস ওয়ান নাইন, নাইনকে রুট করলে তিন হবে এখানে, আবার এটা ধরুন পনেরো হবে এখানে, পনেরো প্লাস এক ষোলো হবে, এটাকে করলে চার হবে এখানে। ওকে সো আমাদের যে ডিএক্স এর মান কত এখানে টু ইউ ডিউ পাবো, এখানে লিমিট বসলাম থ্রি থেকে ফোর হবে। আর দেখুন আমাদের এক্সটা আমি এখানে এক্স এর মান কত এখানে, যে এক্স এর মান দেখুন আমাদের এখান থেকে কি লেখা যায়, ইউ স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যাবে, যে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, আর আমাদের এখানে এই যে তিন এখানে দিলাম, আর রুট আবার কিন্তু ইউ স্কোয়ার দিলাম এখানে। ওকে আচ্ছা এখন দেখুন এই যে আমাদের থ্রি থেকে ফোর করলাম এখানে, টু ইউ ডিউ করলাম এখানে, এটা আমাদের ইউ স্কোয়ার মাইনাস ফোর হবে এখানে, কারণ ওয়ান মাইনাস থ্রি মানে ফোর হবে, আর স্কোয়ার কাটলে ইউ হবে, যে ইউ এর সাথে আমি ইউ কাটবো এখানে। ওকে কাটলে আমাদের কি থাকবে, এই টুকে আমি একবারে সামনে রাখলাম, থ্রি থেকে ফোর করলাম, ইউ স্কোয়ার এ স্কোয়ার, মানে সূত্র হচ্ছে আমাদের এরকম যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র এখানে। ওকে ডিএক্স তো ওয়ান বাই টোয়াইস এ, টোয়াইস এ মানে টু, মানে টু ইন্টু টু, লন কি হবে এখানে এক্স মাইনাস এ এক্স প্লাস এ, তো এক্স মানে ইউ, ইউ মাইনাস টু, ইউ প্লাস টু এখানে। এখন আপার লিমিট লোয়ার লিমিট করেন, এখানে প্রথমত ফোর বসান এখানে, ইউএস যাতে ফোর করবেন, ফোর মাইনাস টু, ফোর প্লাস টু, এবার এখানে থ্রি করবেন, থ্রি মাইনাস টু, থ্রি প্লাস টু এখানে হবে। তারপর এখানে এই যে আমাদের এই ওয়ান বাই ফোরটা একবার সামনে নিলাম, যেটা আমাদের এখানে হবে, মানে ওয়ান বাই ফোরটা মানে যেটা আর কি, যে ওয়ান বাই টু টু মানে ওয়ান বাই ফোর হবে এখানে। তো এটা আমাদের ফোর থেকে বাদ দিলে কত হবে, টু হবে, এটা সিক্স হবে, তো টুকে কাটলে ওয়ান বাই থ্রি হবে এখানে, আর এটা আমাদের ওয়ান বাই ফাইভ হবে এখানে। ওকে তো এটা আমাদের যে বিয়োগ থাকলে ভাগ হবে এখানে, তার মানে ভাগ হলে কত হবে এখানে, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ, তার মানে কি ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ বাই ওয়ান এখানে, তো আমাদের ফাইভ বাই থ্রি হবে এখানে অ্যান্সার। ওকে ওয়ান বাই টু, ফাইভ বাই থ্রি হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে বিশ নামের ম্যাটটা আমরা সলভ করবো, এখানে জিরো থেকে ওয়ান আছে, এখানে ওয়ান প্লাস এক্স এস এক্স এস এক্স পার ফোর আছে, তো এক্স পার ফোরটাকে কিন্তু আমি করবো কি এক্স স্কোয়ার ধরে, তারপরে এরপরে আমি স্কোয়ার দেবো এখানে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমি করলাম কি এখানে দেখুন এক্স স্কোয়ারটাকে এক্স পার ফোরটাকে ভাঙালাম এখানে, কারণ এখন আপনি যে এক্স স্কোয়ারকে যদি ধরেন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা টু এক্স ডিএক্স হবে, এখানে ডিউ পাবো, এখানে যেহেতু আমাদের উপরের এক্স ডিএক্স আছে এখানে, তার মানে আমি করবো কি এক্স ডিএক্স করবো, হাফ এখানে চলে যাবে, হাফ ডিউ হবে এখানে। ওকে কারণ আমাদের এখানে এক্স এর মান যখন জিরো তখন ইউ এর মান কত হবে এখানে, জিরোই হবে এখানে, আবার এক্স এর মান যখন ওয়ান হবে এখানে ইউ এর মান তখন ওয়ান হবে, এই মান জাস্ট জিরো বসালে জিরো, ওয়ান বসালে ওয়ান, এখানে এক্স ডিএক্স মানে হাফ ডিউ এখানে, এখানে আমাদের জিরো থেকে ওয়ান লিমিটটা এখানে ওয়ান প্লাস এক্স মানে হচ্ছে কি ইউ, আর আমাদের তারপরে স্কোয়ার ছিল এখানে, তো এই হাফটাকে আমি সামনে রাখলাম, ওয়ান বাই ডিউ বাই কি ট্যান ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার সূত্র কি ট্যান ইনভার্স এক্স বা ইউ এখানে। তো আমাদের এখানে প্রথমত ওয়ান বসাবো আপার লিমিট, এই যে ওয়ান করলাম, অ্যান্ড তারপর লোয়ার লিমিট বসাবো এখানে জিরো করলাম, ট্যান জিরো মান জিরো, এটা লেখার দরকার নেই এখানে, তার মানে ট্যান ওয়ান মানে কি ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর এখানে, ট্যান ট্যান কাটবো, তার মানে পাই বাই এইট হবে এখানে। ওকে এটা এইট এখানে, এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি অ্যান্সার, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এরপর আমরা এখানে একটা নতুন জিনিস শিখবো, যাতে একুশ নম্বর ম্যাথে আমরা একটা নতুন বিষয় শিখবো, এখানে একটা সূত্র শিখবো, সেই সূত্রটা যেরকম শূন্য থেকে যে এ এফ অফ যে আমি এক্স করি এখানে আর ডিএক্স থাকবে এখানে, এটাকে আমরা এভাবেও লিখতে পারবো, এখানে শূন্য থেকে এ লিখে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লেখা যাবে এখানে, মানে এ বলতে আমাদের এখানে আপার লিমিট এখানে। ওকে এ থেকে এটা বাদ দেবো, দিয়ে আমরা করবো কি ডিএক্স করবো এখানে, এটাও আমাদের লেখা যাবে আর কি। তো আমরা এখানে একটু জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবো, একুশ নম্বর আমাদের ম্যাথ, আই ইকুয়াল টু আমরা ধরলাম এখানে, যে ধরি আই ইকুয়াল টু আমাদের এই ম্যানটা দেওয়া আছে এখানে, শূন্য থেকে পাই বাই টু দেওয়া আছে এখানে, অ্যান্ড আমাদের রুট ওভার কি বলুন এখানে কজ এক্স বাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিএক্স, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। এখন আপনি যদি এখানে এই যে এটাকে আবার কিন্তু এভাবে লেখা যাবে, যে শূন্য থেকে পাই লেখার পর এখানে আপার লিমিট কত, পাই বাই টু আছে এখানে, আমরা পাই বাই টু মাইনাস এক্স করতে পারবো এখানে, ওই যে আগের মতো সূত্র যেটা বললাম এখানে, আবার এখানেও পাই বাই টু মাইনাস এক্স, এখানেও পাই বাই টু মাইনাস এক্স, মানে এটা আমাদের সূত্র লেখা যাবে আর কি। এই সূত্রটা আমি যদি এখানে লিখে দিচ্ছি এখানে, এটা ইন্টিগ্রেশন এখানে, হ্যাঁ এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, এটা এফ না কিন্তু, হ্যাঁ এটা আমাদের ইন্টিগ্রেশন। ওকে আবার ভুলে আবার এফ মনে করবেন, এটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ জিরো থেকে যদি আমি এটা ওয়ান করি তাহলে আমাদের এখানে এ মাইনাস এটা আমি করা লেখা যাবে আর কি, এফ বলতে একটা ফাংশন হবে এখানে। এখন আই ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, এটা লিখলাম এখানে, এটা কোয়াড্রেন্ট ফেলানো, আমাদের পাই বাই টু মানে কত সাইন এক্স লেখা যাবে, এটা আমাদের কি এটা সাইন আছে, এটা কজ হবে এখানে, আবার এটা আমাদের কজ আছে, এটা আমাদের কি সাইন হবে এখানে। তো এইভাবে আমি এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম, সমীকরণ এক এবং দুইকে যোগ করলে আমাদের অ্যান্সার শেষ। তো আমি করলাম কি সমীকরণ এক এবং দুই যোগ করলাম, তাহলে আই প্লাস আই হবে এখানে, লিমিটটা একবারে কমন নিলাম এখানে শূন্য থেকে পাই বাই টু এখানে, তো এখানে আমাদের কি রুট কজ এক্স বাই কি সাইন এক্স প্লাস কজ এক্স, এটা প্রথম সমীকরণ, অ্যান্ড দ্বিতীয় সমীকরণ কত এখানে রুট সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স, তো দুটো আমি যদি লসাগু করি এটা ডিএক্স তো থাকবে এখানে, তো রুট সাইন এক্স প্লাস কিন্তু কজ এক্সে পাবো। ওকে
আমাদের এখানে এটা ভাগলে 1 থাকবে, এটা রুট cos x পাবো একটা, আর একটা রুট sin x পাবো, এটা এই দুটো আমাদের কিন্তু কাটা যাবে পুরোটাই, কাটলে এখানে 1 থাকবে, কিছু না একটা 1 আছে এখানে, ওকে 1 কে করলে কিন্তু x পাবো, আর এটা আমাদের ii 2a হবে এখানে, এটা এগলে ইমপ্লাইজ দিয়ে লিখবেন এখানে, সো আমাদের এখানে ii 2a হবে এখানে, লিমিট শূন্য থেকে পাই বাই 2 হবে এখানে, এন্ড এখানে পাই বাই 2 বসাবেন এখানে, 2i হবে, i টাকে সাইড করলে কত হবে পাই বাই 4 হবে, তো পাই বাই 4 হচ্ছে আমাদের অ্যানসার এখানে, ওকে আমরা নতুন একটা বিষয় শিখলাম এখানে, এই সূত্রটা যে শূন্য থেকে a হলে f অফ x এ থাকে এখানে, তো এটাকে এইভাবে লেখা যাবে, শূন্য থেকে a লিখে f অফ আপার লিমিট মাইনাস কি x লেখা যাবে এখানে, ওকে dx করা যাবে, এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা নেক্সটে করবো কি নতুন একটা অধ্যায় চলে যাবো ইনশাল্লাহ, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।